Nice to meet you. আপনার আমার ভালো লাগছে আমার নাম রুক্সি রুক্সি আমি এই গ্রামের মেয়ে আর আপনার আমার কেন ভালো লাগছে জানেন জানি এই কথার মধ্যে কথা বলতেছেন কেন হ্যাঁ এই যে এখানে এতগুলো লোক দাঁড়া আছে কেউ আমার কথার মধ্যে কথা বলতেছে আপনি বলতেছেন কেন বলতেছেন নাকি আপনার আপনি বলে সম্বোধন করতে একেবারে আকাশে উঠে গেছেন হ্যাঁ ঠিক আছে আপনিই বলেন কেন আপনার আমার ভালো লাগছে আপনার মুখ থেকে শুনি না আমার চেহারা তো অত্যন্ত সুন্দর সেই জন্যই ভালো লাগছে কি বাড়িতে আয়না আছে নাই না থাকলে ওই টিনের থালের মধ্যে পানি দিয়া মুখটা এরম উবুর করে দেখবেন তাহলে নিজের সম্পর্কে যে ধারণা সেটা পরিবর্তন হয়ে যাবে বুঝেছি চেহারা তালি খুবই খারাপ তাহলে মনে নামটা পছন্দ হয়েছে ছোট নাম তো উচ্চারণ করতে সুবিধা হয় আমি কি আপনার নাম শুনেছি এই আপনি আপনার নাম বলেছেন আমারে আল্লাহ কি করছে না তো খুন ধরে অন্তরঙ্গ পরিবেশে দাঁড়ায় অন্তরঙ্গ ভাবে কথা বলতেছি আর নামই বলিনি এইবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু মারবো না মারবো না 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 আপা ওই যে ওর বাংলা শব্দে একটু ঝামেলা আছে তো এই জন্য সৌহার্দ্যপূর্ণ বলতে গিয়ে অন্তরঙ্গ বলে ফেলছে তাই না ভাই আচ্ছা আপনার এই চাল্লি বাল্লিরে আমার কথা বুঝতেছে আপনি বুঝতেছেন নাকি সেজন্যই বলেন দিনি আচ্ছা যাই হোক সরি আমি বলতে পারলাম না আমারে আপনার কেন মনে ধরেছে আপনিই বলেন ও মা মনে ধরেছে আমি এই কথা বলেছি নাকি আমি বলেছি কেন ভাল লাগছে সেই কথা সেটার সাথে মনে ধরেছে সম্পর্ক কি ওই হলো যেটা লাউ সেটাই কটু আর আমার পছন্দ হয়েছে কি সেজন্যই বলেন এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেখে একজন মহিলা আপনার দিকে হাত বাড়িয়ে দিছে হ্যান্ডশেক করার জন্য আপনি কি করলেন খপত করে হাতটা না ধরে আগে গেঞ্জির মধ্যে ময়লা হাতটা মুছে নিলেন তারপর আপনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন এটাই আমার খুব ভালো লাগছে যাকে এখন আপনার নাম বলেন আমার নাম হচ্ছে পিন্টু পিন্টু ও শুনেছি গ্রামে যখন লোকজনের অনেক ছেলে পুলে হতো তখন নাম খুঁজে না পেয়ে নাম রাখতো পিন্টু মিন্টু জিন্টু সিন্টু ছোটবেলায় আমি যখন গ্রামে ছিলাম আমাদের গ্রামে সগির চাচা তারও অনেক ছেলে পুলে ছিল ওই নাম খুঁজে না পেয়ে নাম রেখেছিল দুই ভাইয়ের পিন্টু আর মিন্টু সগির চাচা সে কি বাইসে আছে হ্যাঁ তার তো সালের কথা শুনেছি পিন্টু মিন্টু সগির চাচা মুড়ে সগির তো আমার বাপ ওরে রুক্সি রে এ আমি তো সেই তোর পিন্টু পিন্টু ভাই ছাড়ো ছাড়ো সেদিন ছাড়ো আরে আমরা এখন বড় হয়েছি না এখন তো এসব চলবে না ও না হয়েছে কি মেলা দিন পরে তো তোমার সঙ্গে দেখা হয়েছে আবেগ কন্ট্রোল করতে পারতেছি না তোমার কি মনে আছে আমরা দুজনে একসঙ্গে মিলে কত আম গাছ জাম গাছ কদু গাছে উঠেছি এই এই কদু গাছে কি মানুষ উঠতে পারে ছোটবেলায় কি তুমি টিকটিকি ছিলে নাকি টিকটিকি ছিলে ওরে ভাই রে তখন আমরা টিকটিকি ছিলাম লেজও ছিল দুজনের বুঝেছিস বড় হয়েছে লেজ কইছে গেছে এটা ফপরদালা সঙ্গে নিয়ে ঘর কিছু দুনি এই পিন্টু ভাই এখন কি আমরা দুজন ছোট আছি নাকি হ্যাঁ আমরা এখন বড় হয়েছি না এসব মনে করলে চলবে তুমি এখনো সেই সব দিনের কথা ভুলতে পারো নাই ও হ্যাঁ তাই তো আসলে সময় তো মেলা চলে গেছে অনেকদিন পরে দেখা হয়েছে তো কিরাম যে লাগতেছে আচ্ছা তুমি কালিয়াতে থাকো কি পলিটিক্স নাকি জানি করো হ্যাঁ চাচা কেমন আছে আছে নাটক বাজ মানুষ নাটকের মধ্যেই আছে চাচারে সালাম দিও আর এখন থেকে তো আমি গ্রামেই থাকবো একদিন চাচারে দেখতে আসবানে আসি কিন্তু আসি Thank you.
দূর কি করছ, বড় তো আমি হয়েছে। চিন্তা করে লাভ নাই যে ওদিকে কি হচ্ছে।